নমস্কার, এই মুহূর্তত আহি পড়েছে অসমবাসীর বাবে এটা ডাঙর খবর। লাখ লাখ মহিলার ব্যাংক একাউন্টত এইমাত্র অসম সরকারে সুমাই দিলে টাকা। এতিয়াই চেক করক আপনার ব্যাংক একাউন্ট, আপনার ব্যাংক একাউন্টত কিমান টাকা সুমালে। অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় লাইভ যোগে ঘোষণা করলে কোন কোন মহিলার ব্যাংক একাউন্টত সরকারে সুমাই দিলে টাকা সম্পূর্ণকে জানিও পারিব। লগতে আত্মসহায়ক গোটের মহিলার ব্যাংক একাউন্টত সুমাই গেল 10,000 টাকা। অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কেবাটাও ডাঙর মন্তব্য করেছে। গোটাই অসম তথা ভারতের বিভিন্ন প্রান্তর পৰা যুগত হয়েছে কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। এনেবর খবর নিতে পাই থাকবলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর দুটা লাইক করবেন নাপাহরিব। আজির আমার প্রথম খুবই গুরুত্বপূর্ণ খবর হয়েছে অসমবাসীর বাবে এটা ডাঙর খবর। এই মাহত 12 তারিখটা হয়েছে পেনশন আর অরুণোদয়ের দিন। এতে আপনি চেক করক আপনার ব্যাংক একাউন্টত অরুণোদয় আর পেনশনের টাকা সুমাইছে না নাই। 10 তারিখের সলনি 12 তারিখত লাখ লাখ মহিলার একাউন্টত সরকারে সুমাই দিলে টাকা। ইন্দ্রামেরি সার্বজনীন বিধবা পেনশন আর দীনদয়াল দিব্যাঙ্গজন সাহায্য আসনি অরুণোদয় আসনিত অন্তর্ভুক্ত করা হয়েছে। কেবল এয়াই নহয়, কোনকিটা আসনির টাকা সুমাইছে আপনার ব্যাংক একাউন্টত, অরুণোদয় আসনির টাকা আপনার একাউন্টত সুমাই দিছে সরকারে। এতিয়াই চেক করক আপনার একাউন্ট। লগতে শহীদ কুশল কবলর সার্বজনীন বৃদ্ধ পেনশনের টাকা সুমাইছে আপনার একাউন্টত। রাষ্ট্রীয় দিব্যাঙ্গ আর বিধবা আর বৃদ্ধ পেনশন আসনির টাকা আপনার ব্যাংক একাউন্টত সরকারে সুমাই দিছে। লগতে এই মাহর পেনশন আর অরুণোদয়ের দিন 10 তারিখে হয়। আপনি ঠিকই শুনেছে, সরকারে কিন্তু প্রত্যেক মাসের 10 তারিখে আপনার একাউন্ট যোগে সরকারের টাকাটু সুমাই দিয়ে অরুণোদয় আর পেনশনের টাকা। কিন্তু শনিবার হওয়ার হেতুকে, শনিবার আর রবিবার একদিন হওয়ার হেতুকে সরকারে কিন্তু হিতাধিকারী টাকাটু প্রদান করিও পাওয়া নাই। আর তার বাবে সরকারে ঘোষণা করেছে 12 আগস্টত। আর আজি হয়েছে 12 আগস্ট, আর আজি হয়েছে সোমবার। আর আজির দিনত লাখ লাখ মানুষের একাউন্ট সরকারে সুমাই দিলে টাকা। এতিয়া চেক করক আপনার ব্যাংক একাউন্ট, আপনার একাউন্টত অরুণোদয় আর অরুণোদয় 2.0 আসনির টাকাটু সুমাইছে না নাই। যদি সুমা নাই তেনে ক্ষেত্রে নিশ্চয় কমেন্ট করব। লগতে যে সকল ব্যক্তি পেনশনার সেই সকল ব্যক্তির একাউন্ট এতিয়া চেক করক। আপনি ঘরতে বহি আপনার মোবাইল ফোনের জড়িয়ে চেক করব পারিব। আপনি কেনেকাকে চেক করব সম্পূর্ণক জানাই আসো। আপনার একাউন্টত কিমান টাকা সুমালে এতিয়া চাই লোক অসম সরকারের নতুন পদক্ষেপ। আজি সুমাই দিয়ে লাখ লাখ মানুষের ব্যাংক একাউন্টত টাকা। 500 আরম্ভ করে 1,500 টাকালেকি সুমাল আপনার একাউন্টত কোনবোৰ মানুষে পালে সম্পূর্ণ। কিন্তু কোনকিটা আসনির টাকা আপনার একাউন্টত সুমাব সম্পূর্ণকে আলোচনা করেছো। এইকেইটা আসনির টাকা সুমাই যাব আপনার ব্যাংক একাউন্টত। এতিয়া আপনি কেনেকুৱাকৈ চেক করব আপনার একাউন্টত কিমান টাকা সুমাই গল, ব্যাংক একাউন্টত টাকা কিমান সুমালে কেনেকুৱাকৈ চেক করব চাওক সম্পূর্ণ পদ্ধতি। একাউন্টত টাকা চেক করার নিয়মাবলী। ওপেন এনি ব্রাউজার, আপনি প্রথমে আপনার মোবাইল ফোনের যিকোনো একটা ব্রাউজার ওপেন করক। আপনি কেনেকুৱাকৈ চেক করব সম্পূর্ণকৈ দেখাই আছো। গুগল বা ক্রোম যিকোনো একটা ব্রাউজার ওপেন করে আপনি সার্চ করে দিব PFMS। জাস্ট এখানে লিখে সার্চ করব। সার্চ করে আপনি তলত স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পিছত দেখাব ইয়াতে নো ইয়োর পেমেন্ট বলে একটা অপশন দেখা পাইছে। জাস্ট আপনি ইয়াতে ক্লিক করব। যেতে আপনি ক্লিক করবা, ক্লিক করার লগেলগে আপনার ফোনত অলপ হয় লোডিং লব। আর লোডিং লওয়ার পিছত আপনার স্ক্রিনত সম্পূর্ণকে আহি যাব এনেকুৱা একটা অপশন। সো বন্ধু বান্ধব সকল, প্রথমতে সম্পূর্ণকে আপনাদের চাই লোক। তারপর আপনার লগত এখন ব্যাংক একাউন্ট থাকিব লাগিব। আপনার কোন একাউন্টত সরকারি আসনি টাকা সুমাই সেইখান একাউন্ট আপনি লগত রাখক, কেন আপনার একাউন্ট নাম্বারটি প্রয়োজন হব। লগতে আপনার ব্যাংকের লগত কোনখন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেইখান সম্পূর্ণকে কিন্তু প্রয়োজন হব। এতিয়া চক দেখা পাইছে আপনার মোবাইল যোগে এনেকুৱাকৈ একটা ইন্টারফেস আহি যাব। এতিয়া চক শর্টকাট হিসাবে আপনার দেখাই দিয়ে আসো। ইয়াতে চক ব্যাংক নেম, ইয়ারপর আপনার ব্যাংকের নেমটি সিলেক্ট করে লইব। চাওক ইয়াতে আপনি আপনার যখন ব্যাংক, ব্যাংকের নেমটি ইয়াতে সিলেক্ট করব STAT স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যেহেতু আমার স্টেট ব্যাংকত একাউন্ট আছে তার কারণে মানে স্টেট ব্যাংক সিলেক্ট করে আসো। আপনার যে ব্যাংক হয় সেটা আপনি সিলেক্ট করে দিব স্টেট BANK স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। জাস্ট আপনি এনেকুৱাকৈ সিলেক্ট করে দিব। যেতে আপনি সার্চ করব, সার্চ করার তলত সকিয়া সম্পূর্ণ কেটা বহুকেইটা ব্যাংক আপনার ওসর এনেকুৱা আহি যাব। ইয়ারপর আপনার যখন একাউন্ট সেটা আপনি ইয়ারপর সিলেক্ট করে লব। সিলেক্ট করে লওয়ার পিছত দেখাব ইয়াতে একটা অপশন দেখা পাইছে ইন্টারভিউর একাউন্ট নাম্বার। ইয়াত আপনার একাউন্ট নাম্বারটি সম্পূর্ণকে বহাই দিয়ে দিব। বহাই দিয়ে দেওয়ার পিছত চাওক ইয়াতে ইন্টার কনফার্ম একাউন্ট নাম্বার। ইয়াত আপনার আকৌ একাউন্ট নাম্বারটি বহাই দিয়ে দিব। বহাই দিয়ে দেওয়ার পিছত আপনি তলত স্কলন করব। স্কলন করার পিছত চাওক ইয়াতে ওয়ার্ড ভেরিফিকেশন। ইয়াতে কেটামান ওয়ার্ড দেখা পাইছে। এইকেইটা ওয়ার্ড আপনি তলত যখন বক্স দেখা পাইছে এখন বক্সত সম্পূর্ণকে বহাই দিয়ে দিব। বহাই দিয়ে দেওয়ার পিছত তলত দেখা পাবি ইয়াতে
সেন্ট ওটিপি রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনার ব্যাঙ্ক একাউন্টের লগত যখন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল যোগে এখন ওটিপি প্রেরণ করা হব আর ওটিপিটি সম্পূর্ণকে আপনি বহাই দিয়ে দিব। যেহেতু মোর কোনো ধরনের অরুণোদয় আসনি মানে নাপাও তার কিন্তু সম্পূর্ণ প্রচেষ্টা আপনার দেখাবলে নিলো। এতে আপনি কেনকাকে চেক করব সম্পূর্ণকে দেখাই আসো। বন্ধু বান্ধব সকল আপনাদের নিশ্চয় দেখা পাইছে ফাইন্ড ইয়োর ব্যাঙ্ক নেম, আপনার ব্যাঙ্ক নেম তো কেনকাকে সিলেক্ট করব লাগে দেখাই দিছো। তারপর একাউন্ট নাম্বার কনফার্ম একাউন্ট নাম্বার এখানে সম্পূর্ণকে দেখাই দিছো। তারপর ক্যাপচাটা আপনি বহাই দিব। বহাই দিয়ে পিছত ক্লিক অন সেন্ড ওটিপি রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনার মোবাইল যোগে এখন ওটিপি আসব। এটা ইন্টার ওটিপি অ্যান্ড ফাইনাল সাবমিট। আপনি সম্পূর্ণকে ওটিপিটি বহাই দিব আপনার মোবাইল ফোন যোগে যদি ওটিপি আসব। আর ওটিপিটি বহাই দিয়ে দেওয়ার পিছত 11 নম্বর কো হয়েছে শো অল স্ক্রিন পেমেন্ট অন দ্য স্ক্রিন। এতে আপনার মোবাইল যোগে সম্পূর্ণকে শো হয়ে থাকবে আপনার অ্যাকাউন্টত কি টাকা সোমালে আর পেনশনের বাবে টাকা সোমাইছে না নাই, লগতে অরুণোদয় বা অরুণোদয় 2.0 আসনির বাবে টাকাটা সোমাইছে না নাই আপনি এনেকাকে চেক করব পারিব। সো বন্ধু বান্ধব সকল আপনাদের নিশ্চয় এটাই এনেকাকে চেক করে আপনার ব্যাংকত যাব না লাগে। তারপর অসমবাসী রাজ্যক জনসমার আন এটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে ডাঙর খবর, গ্রাম্য মহিলা উদ্যমিতা সবলীকরণের ডাঙর পদক্ষেপ গ্রহণ করেছে অসম সরকারে। গ্রামাঞ্চলের আত্মসহায়ক গোটর প্রায় 39,66,743 সদস্যলৈ 10,000 কোটি টাকা উদ্যোগে পুঁজি প্রদান করব মুখ্যমন্ত্রীগুলো। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ল্যাব যোগে ঘোষণা করেছে কেন 3-4 মাসের ভিতরতে লাখ লাখ মহিলার ব্যাংক একাউন্টত সরকারি সুমাই দিব টাকা। প্রতিগারীকে যোগ্য হিতাধিকারী ন্যূনতম 25,000 টাকার ব্যাংকর ঋণ প্রদান করব সরকারে। ইয়ার 12,500 টাকা ব্যাংকক ঘুরাই দিব লাগিব আর 12,500 টাকা আপনি রাখি দিব আর ইয়া কিন্তু রাজসাহ্য হিসাবে প্রদান করব সরকারে আপনার। লগতে প্রতিজন হিতাধিকারী একলগে অনুদান রাজসাহায্য আর ঋণ হিসাবে ন্যূনতম 47,500 টাকা লাভ করব আপনি। লগতে নগর অঞ্চলত মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান নগর জড়িয়াতে প্রায় 2.5 লাখ আত্মসহায়ক গোটের সদস্যক সামরি লওয়া হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আত্মসহায়ক গোটের সদস্যক লো এটা ডাঙর পন্থা হাতত হয়েছে। লগতে যখন ব্যক্তি নতুনকে আত্মসহায়ক গোট বনাইছে অতি শীঘ্রে 15 আগস্টের ভিতরে সকলে গছপুলি রোপণ করা কেন সরকারে এবার লক্ষ্য লৈছে 3 কোটি গছপুলি রোপণ করা। যদি আপনি এতালেকে গছপুলি রোপণ করা নাই এতে আপনি গছপুলিটি রোপণ করে লই লোক। তারপর অসমবাসী রাজ্যক জনসমার আন এটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে ডাঙর খবর, পি এম কিষাণের প্রতিজন হিতাধিকারীর বাবে এটা গুরুত্বপূর্ণ খবর। যদি আপনি পি এম কিষাণের লিস্টত আপনার নামটি অন্তর্ভুক্ত নাই তেন্তে আপনার বাবে এটা ভাল খবর। অতি শীঘ্রে আপনি নতুনকে আবেদন করে লোক কেন সরকারে এটা গুরুত্বপূর্ণ পন্থা হাতত লৈছে। আপনি কেনকাকে নতুনকে পি এম কিষাণের বাবে আবেদন করিব আপনি প্রথম আপনার মোবাইল ফোনের যিকোন একটা ব্রাউজার ওপেন করব। ওপেন করে আপনি সার্চ করে দিব পি এম কিষাণ, জাস্ট এখানে লিখে আপনি সার্চ করব। তলত স্ক্রোলিং করে দেখো পাবো ইয়াতে পি এম কিষাণ .gov.in জাস্ট আপনি এইখান লিঙ্কতে যেটা আপনি লিঙ্কত ক্লিক করবে ক্লিক করার আপনার ওসর অল্প সময় লোডিং লোব। লোডিং লওয়ার পিছত আপনার ওসর সম্পূর্ণকে পেজটি এনেকাকে খোল খাই যাব। লগতে যে সকল ব্যক্তির পি এম কিষাণের লিস্টত নামটি অন্তর্ভুক্ত হয়েছে সেই সকল ব্যক্তির ব্যাংক একাউন্টত কেতিয়া সরকারে সোমাই দিব 18তম কিস্তির টাকা। হয় আপনি ঠিকই শুনেছে, লাখ লাখ কৃষকের ব্যাংক একাউন্টত কেতিয়া হব পি এম কিষাণের 18 নম্বর কিস্তির টাকা। 17 নম্বর কিস্তিটি রিলিজ করেছে। যদি আপনি 18 নম্বর কিস্তিটি পাবলগিয়া আছে তেন্তে আপনার বাবে এটা ভাল খবর। লগতে নতুনকে রেজিস্ট্রেশন করার বাবে আপনি তলত একটা অপশন দেখা পাইছে চাওক নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলে। প্রথমতে আপনাদের পেজটি সম্পূর্ণকে লোডিং হবলে দিব। দি দিয়ার পিছত তলত দেখা পাবো ইয়াতে নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলে একটা অপশন দেখা পাইছে, জাস্ট আপনি ইয়াতে ক্লিক করব। এতিয়া চাওক আপনাদের ওসর পেজটি এনেকাকে খোল খাই যাব। যদি আপনি গাঁওয়ার বাস করে আছে বা আপনি গাঁওয়ার আবেদন করব তেনে ক্ষেত্রে রুরাল ফার্মার রেজিস্ট্রেশনত ক্লিক করব। আর যদি টাউনত বাস করে আছে তেনে ক্ষেত্রে আপনি উরবানটি সিলেক্ট করব। যেহেতু মানে গাঁওয়ার বাস করি যেহেতু মানে গাঁওয়ার অ্যাপ্লাই করি তার কারণে মানে ইয়াতে রুরাল ফার্মারটি সিলেক্ট করেছো। তলত দেখা পাইছি ইয়াতে আধার নাম্বার, ইয়াতে আপনার আধার নাম্বারটি বহাই দিয়ে দিব। তারপর আধার নাম্বার যখন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেইখানে আপনি ইয়াতে বহাই দিয়ে দিব। বহাই দিয়ে দেওয়ার পিছত দেখাব ইয়াতে স্টেট, ইয়ার পর আপনার যখন স্টেট স্টেটটি আপনি সিলেক্ট করব। সিলেক্ট করার পিছত ইয়াতে এখন ক্যাপচা দেখা পাইছে, ক্যাপচাটি ইয়াতে বহাই দিয়ে দিব। বহাই দিয়ে দেওয়ার পিছত আপনি গেট ওটিপিত ক্লিক করব। ক্লিক করার পিছত সম্পূর্ণকে আপনি কিন্তু আবেদন করব পারবে পি এম কিষাণের বাবে। লগতে আপনাদের ওসরত এখন ফর্ম খুল গিয়ে যাব আর ফর্মটি সম্পূর্ণকে আপনাদের সকলখানি আধার ডিটেলস আহি যাব। জাস্ট আপনার নথিপত্র আপলোড করব লাগিব। আপনার নথিপত্রের ভিতর আপনার যখন জমাবন্দী সেইখান আপলোড করলেই আপনার সম্পূর্ণ হয়ে যাব। হয় বন্ধু বান্ধব সকল আপনি কেনকাকে আবেদন করব ফুল ভিডিও আপনার আন একটা ভিডিও দেখাই দিয়ে। যদি ভিডিও লাগে ফুল ভিডিও তেনে ক্ষেত্রে নিশ্চয় কমেন্ট করে জানাব। বন্ধু বান্ধব সকল গোটে অসম তথা ভারতের বিভিন্ন প্রান্তর পরা যুগত হয়েছে কেবাটাও ডাঙর খবর। এনেবর খবর নিতে পাই থাকবলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর যেটা লাইক করবলে নাপাহরিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও।